রাধে রাধে। তো মিত্র, হাজির হয়ে গেলাম আরেকটি দর্শনীয় স্থান নিয়ে আজকে। আমি তো এই মুহূর্তে যে স্থানে আমি দাঁড়িয়ে আছি, অনেকেই প্রশ্ন করেছেন যে যাবট গ্রাম দেখতে চান, যাবটের পরিবেশ দেখান। তো বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে জাস্ট এখান থেকে হাফ কিলোমিটারও হবে না, শ্রীমতী রাধারানীর শ্বশুর বাড়িতেই দাঁড়িয়ে আছি বলতে পারেন। এখান থেকে জাস্ট এক মিনিট পায়ে হেঁটে লাগবে রাধারানীর শ্বশুরবাড়ি, জটিলা কুটিলার সেই বাড়িটি। চোখে পড়ছে যত দূর ধুধু করছে যাচ্ছে। মিত্র, এই সেই পবিত্র ভূমি, যে পবিত্র ভূমিতে শ্রীমতী রাধারানী থাকতেন বিবাহের পর। মানে আয়ান ঘোষের গ্রাম যদি আমরা বলি, তাহলে কিন্তু কোনো রকম ভুল হবে না। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে সোজা চলে গিয়েছে, এই রাস্তার মাথায় কিন্তু আয়ান ঘোষের বাড়ি, জটিলা কুটিলার বাড়ি, শ্রীমতী রাধারানীর বাড়ি। তো সেই গ্রামে যাবটেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো চলুন এখানের প্রাকৃতিক সৌন্দর্যও দেখব। আর ঠিক আয়ান ঘোষের বাড়ির সামনে একটি কুণ্ড রয়েছে, যে কুণ্ডটি ব্যবহার করতেন শ্রীমতী রাধারানী, আয়ান ঘোষের মাতা, পিতা আদি সবাই। তো সেই স্থানটি আমরা এই মুহূর্তে দেখব। আর এখানে রয়েছে বর্তমানে আয়ান ঘোষের বাড়ির ব্রজবাসীরা, যারা এখানে কর্মরত অবস্থায় আছেন। তো আসুন তাহলে আমরা ঘুরে ঘুরে দেখি এখানের পরিবেশ। এবারে আমরা যে স্থানটিতে প্রবেশ করব, খুব সুন্দর একটি স্থান। দেখুন, যাবট গ্রাম, শ্রীমতী রাধারানীর শ্বশুর বাড়ি, বৃন্দাবন ধাম। আর ঠিক এই যে কুণ্ডটি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এই কুণ্ডের ওপারে একটুখানি এগিয়ে গেলেই পড়বে কিন্তু ককিলাবন, যেখানে শনিদেবকে স্টপ করে দেওয়া হয়েছিল আর এপার্শ্বে আসতে দেওয়া হয়নি। তো খুব সুন্দর একটি রমণীয় পরিবেশ এখানের মিত্র। আর চারিদিকটা যত দিক চোখ যাবে, যত দূর ধুধু করছে, একদম শান্ত একটি পরিবেশ। আর এখানে অনেক ভক্তরা ভজন করেছেন, তাদেরও মন্দির এখানে তৈরি করা রয়েছে। তো এই স্থানের একটি নাম আছে এবং একটি লীলাও আছে খুব সুন্দর, কিন্তু সেটি এই মুহূর্তে আমি অবগত নই, আর একটুখানি রিসার্চ করে তারপরে বলতে হবে। তো যাই হোক, আমরা শ্রীমতী রাধারানীর শ্বশুরবাড়ির সামনে, জটিলা কুটিলার বাড়ির সামনে আমরা এখানে একটি দৃশ্য দর্শন করছি এই মুহূর্তে। এবং দেখুন যে কুণ্ডটি শ্রীমতী রাধারানী ব্যবহার করতেন, বেসিক্যালি জটিলা কুটিলা যে স্থানের কুণ্ড ব্যবহার করতেন, সেই কুণ্ডর পার এবং সেই কুণ্ডই আমরা এই মুহূর্তে দর্শন করব। আর এখানে খুব সুন্দর রয়েছে একটি যজ্ঞের বেদি এবং এখানে একটি মন্দির নির্মাণ রয়েছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটি হলো হনুমান মন্দির। হ্যাঁ, হনুমানজি এখানে রয়েছে এবং তার পাশ থেকেই আমরা এদিকে যাই। সুন্দর একটি বট বৃক্ষ রয়েছে এবং খুব সুন্দর একটি কুঞ্জ রয়েছে এখানে, যে কুঞ্জ নাকি এই ব্রজধামের যত কুঞ্জ আছে সবগুলোই কিন্তু নির্মাণ করেছিলেন বৃন্দে দেবী। কেন কি, ভগবানের যত লীলা হওয়া হয়েছে তার অর্গানাইজার যদি আমরা বলি, সিনি হলেন বৃন্দে দেবী। তো দেখুন, অনেক পুরনো ঘাট এখানে রয়েছে নির্মাণাধীন অবস্থায় এখনও। আর ঘাটটি কিন্তু সম্পূর্ণ অক্ষত, 400-500 বছর পুরনো তো হবেই। কেন কি, আগের একটি সময়, সবসময় একটি কথা আমি বলি, সেটা হলো ব্রজনাভ এবং পরীক্ষিত মহারাজ, ওনারা মিলে কিন্তু এসব স্থান খুঁজে খুঁজে বের করে কিন্তু নির্মাণ করেছিলেন। তারপরে অনেক রাজারা এসেছেন, তারাও তাদের সম্মান রক্ষা এবং তাদের স্থাপনা রক্ষার জন্য কিন্তু অনেক স্থাপনা পুনরায় আবার করেছেন। তো এবার দেখুন, ধুধু করছে যতদূর চোখ যাচ্ছে, সম্পূর্ণটাই শ্রীমতী রাধারানীর গ্রাম বা আয়ান ঘোষের গ্রাম যদি আমরা বলি সেটি। আর ঠিক এখান থেকে ধুধু করছে দেখবেন, যদি আমরা একটু জুম করি তাহলে কিন্তু শনিদেবের অনেক বড় মূর্তি আমরা এখান থেকে দেখতে পারবো, যেটা হলো কি না ককিলাবন, এর ওপার থেকে কিন্তু ককিলাবনের শুরু হয়ে যায়। ককিলাবন আমরা দর্শন করেছি আগের ভিডিওতে, যদি আপনি দর্শন না করে থাকেন অবশ্যই তাহলে সেই স্থানটি দর্শন করবেন। তো খুব পবিত্র একটি ঘাটে কিন্তু আমরা এসে দাঁড়িয়েছি, যেখানে খল 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 শব্দ হচ্ছে। হ্যাঁ, মানে হাওয়ার কারণে যে
জলের ঢেউ, সেই ঢেউ গিয়ে এই সিঁড়ির উপরে পড়ছে এবং সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে, একদম স্নিগ্ধ হাওয়া, তার সাথে এরকম যদি নিরিবিলি পরিবেশ থাকে, আহা, ভজনের অনুকূলতা যদি বলি আমরা, তাহলে এমন সুন্দর স্থান ছাড়া আর কোথায়, তাই না? এবারে আমরা এখান থেকে একটু একটু করে সামনের দিকে এগোবো এবং আরও সুন্দর সৌন্দর্য এখানের যে আছে সেটিও আমরা দর্শন করব। তো এখানে রয়েছে খুব সুন্দর একটি পরিবেশ এবং একটি মন্দির নির্মাণ, যেখানে শিবজির মন্দির রয়েছে, আশেশ্বর মহাদেব মন্দির রয়েছে, সেটিও আমরা দর্শন করব পরবর্তী সময়ে। আর মন্দিরের পরিবেশ হলো এমনি, কিন্তু দুঃখের বিষয়, অনেকটা সময় ধরে এখানে ঘোরাফেরা করছি এই স্থানে, কিন্তু একজন ভক্তকেও দেখতে পাচ্ছি না। হয়তো কেউ আছেন এখানে দায়িত্বে, না থাকলে হবে কী করে? তো তিনি যে কোথায় আছেন সেটি কিন্তু জানি না, অনেক সময় ধরেই কিন্তু ওনাকে আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না। কুণ্ডটি কিন্তু খুব সুবিশাল, আর তাছাড়াও কুণ্ড ছাড়া কিন্তু এখানে রয়েছে একটি সুবিশাল একটি কুয়া, সেই কুয়াটিও আমরা একটিবার দর্শন করে নিই। সেই যুগের কুয়া কিন্তু এটি। কত যে লীলা রয়েছে মিত্র এই বৃন্দাবন ধামে, আর কত যে স্থান রয়েছে খুঁজে খুঁজে এমনিভাবে। এখানে কিন্তু বেশিরভাগই দর্শনার্থীরা আসেন না এই স্থানটি দর্শন করার জন্য, কিন্তু এখানে দেখেই মনে হবে যেন এখানে কিছু তো রয়েছে, ভগবানের লীলা কিছু তো করেছেন, কেন করবেন না? দেখুন, জটিলা কুটিলার বাঙালির আঙিনায় সর্বদা যে কৃষ্ণ উকিঝুঁকি মারতেন সেটি কিন্তু আমরা এড়িয়ে যেতে পারবো না, তাই না? কেন কি এরকম অনেকও লীলা আছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এসে ওয়েট করতেন রাধারানীর জন্য এবং ভয় পেতেন জটিলা কুটিলাকে, যে ওনারা কোনো রকমভাবে যেন কোনো কিছু জানতে না পারে। এটি হলো খুব সুন্দর একটি যজ্ঞের স্থলী। আর তার পাশের স্থানটি দেখুন, একদম নিরিবিলি, কেউ নেই, ভজন করার মতো অনুকূলতা যদি বলা হয় তাহলে এমনই সুন্দর পরিবেশ অনুকূলতাই আমাদের প্রয়োজন, তাই না? এমন সুন্দর আঙিনা বলুন তো মিত্র এই ত্রিভুবনে আর কোথায় আছে? হ্যাঁ, আর কোথাও নেই। ভগবান, এই যে বৃন্দাবন ধাম, ভগবান শ্রীকৃষ্ণের নিজ বাসস্থান, হ্যাঁ, এতে কোনো রকম সংশয় বা সন্দেহ নেই। অনেকও লীলা হয়েছে এখানে, অনেকও ব্রজ গোপীদের বাড়ি, গোপিকাদের বাড়ি রয়েছে, সুবল সুদান শিবমঙ্গল মঙ্গল আদি সবাই রয়েছে, তাদেরও বাড়িঘর ছিলেন, কিন্তু কোথায় ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের বাড়ির আঙিনাতেই তাদের বাড়িঘর কিন্তু সে সময় ছিল, তাই না? কিন্তু সম্পূর্ণটাই যদি আমরা বিচার করি এই বৃন্দাবন ধাম, তাহলে কিন্তু ভগবানেরই এই সম্পূর্ণটা বাসস্থান, আর তাতেই অবস্থিত সব ভক্তদের ঘরবাড়ি। আর কেন কি ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে থাকতে পছন্দ করেন, নাকি আমাদের মতো হিংসা, যে আমার বাড়ির আঙিনায় অন্য কেউ কেন খুঁটি গাড়বে বা অন্য কেউ কেন বসত বাড়ি করবেন, এরকম হিংসা ভগবান করেন না। ভগবান সবাইকে আহ্বান করে তার ধামে আসার জন্য, অথচ আমরা যেতে চাই না এমন সুন্দর ধামে বা এমন সুন্দর ব্রজভূমিতে। এবারে আমরা আরেকটু হেঁটে হেঁটে গিয়ে এই যাবট গ্রামের সৌন্দর্য উপভোগ করব। অনেকেই দর্শন করতে চেয়েছিলেন যাবট গ্রাম, সেই যাবট অনেকও লীলা রয়েছে মিত্র, যা এক ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। মানে একটু আগে যে স্থানটি আমরা দর্শন করলাম সেই স্থানটির বাইরের দৃশ্য হলো এটি। এবারে আমরা সামনের দিকে এগিয়ে যাব আর একটু সুন্দরভাবে এই গ্রামটি ভিজিট করার জন্য, তাই না? তো এরকম সুন্দর কাঁচা আঁকা বাঁকা মাটির মেঝো পথ, যেখানে আজ
অনেক ব্রজবাসীরা বসবাস করেন। আর এটি হলো মেইন রাস্তা, মানে এই যে সামনে দেখা যাচ্ছে দুই একটা হালকা পাতলা গাড়ি আসছে, তো এটি হলো আয়ান ঘোষের বাড়ি যাবার মেইন রাস্তা। যারা কোকিলাবান আসেন, সর্বপ্রথমে কোকিলাবান কিংবা আয়ান ঘোষের বাড়ি জটিলা কুটিলার বাড়ি দর্শন করে কিন্তু এই রাস্তা দিয়েই হয় কোকিলাবনে যাবেন, নয়তো আয়ান ঘোষের বাড়ি যাবেন। হ্যাঁ, তো আমরা ডান দিক দিয়ে একটুখানি যাই, গিয়ে দেখিয়ে দিই আয়ান ঘোষের বাড়ির সেই গেটটা, তাই না? তাহলে কিন্তু অনেকটা ভালো লাগবে ভিডিওতে, যে আমরা একই ভিডিওতে একেবারে আয়ান ঘোষের বাড়ির দরজাটিও দেখে নিলাম, কিন্তু ভিতরটা এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবো না, অন্য ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু দর্শন করব আয়ান ঘোষের বাড়ি। আমরা শুধু তার গ্রামের যে মহল্লা রয়েছে সেই মহল্লাই দেখে নেব, সেই গ্রামের পরিবেশই দেখে নেব। এই যে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন সেটি হলো আয়ান ঘোষের বাড়ি, বাড়ির পরিবেশ। তো এটি হলো যাবট গ্রামের আয়ান ঘোষের বাড়ির দরজা, আর এই যে গলিটি দেখা যাচ্ছে এখান থেকে গিয়ে ওই যে ধুধু করছে যে মন্দিরটি, এটি কিন্তু শ্রীমতী রাধারানীর শ্বশুর বাড়ি। অবশ্যই ওনার বাড়ির ভিডিও তৈরি হবে পরবর্তী সময়ে, আমি দেখাবো, সেজন্য অবশ্যই আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন। আর এটিই হলো যাবট গ্রাম। তো এবারে আমরা উঠে পড়লাম পাকা রাস্তায়, যে রাস্তা দিয়ে সোজা চলে গেলে পড়বে নন্দগ্রাম, ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি, এখান থেকে প্রায় 4 কিলোমিটার মতো। আর এই যে ডান দিকে দেখছেন, ডান দিকে কিন্তু কোকিলাবান, আর এই বাদিক শ্রীমতী রাধারানীর বাড়ি। এই যে কুণ্ড একটু আগে আমরা দর্শন করলাম, কুণ্ডর এপারে আমরা আছি রাধারানীর শ্বশুর বাড়ি, সরি রাধারানীর বাড়ি না, রাধারানীর বাড়ি তো বারসানাতে। তো এটি হলো হাইওয়ে, এটা থেকে দিল্লিতে যাওয়া যায়, দিল্লি রোড বলা চলে। তো অবশ্যই জানাবেন যাবট গ্রাম দেখে কেমন লাগলো, আরও দেখাবো যাবট গ্রামের সৌন্দর্য, এক ভিডিওতে দেখানো সম্ভব না, অনেক ভিডিও কিন্তু সে কারণে তৈরি করতে হবে। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, এটি রইল প্রত্যাশা। আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। রাধে রাধে।